এক অত্যন্ত জনপ্রিয় জায়গা হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির। শ্রী রামকৃষ্ণ দেবের পদধূলি যেখানে রেণুতে রেণুতে মিশে রয়েছে, তার পূজিত মা ভবতারিণী আজও সেখানে সর্বদা জাগ্রত বলে সকলের বিশ্বাস। আজ আমরা সেখানেই যাব, জেনে নেব কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সম্পূর্ণ তথ্য। উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে হুগলি নদীর ধারে 1855 সালে রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। ভারতবর্ষে যে কটি কালী সাধনার স্থল আছে, দক্ষিণেশ্বরের কালী মন্দির তাদের মধ্যে অন্যতম। আমি বড়ই দুঃখী মা, আমায় পার করো না, আমার ভাঙা তরি আর যে মাগো পাইতে পারি না, আমি পাইতে পারি না। দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠার পেছনে একটা ইতিহাস আছে যা ছোট্ট করে তোমাদের কাছে শেয়ার করছি। 1847 সালে কলকাতার চানবাজারের রানী রাসমণি দেবী অন্নপূর্ণার পুজো দেবেন বলে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করে। 24টি নৌকা, আত্মীয় স্বজন, দাস দাসী সবকিছুই প্রস্তুত। যাত্রার ঠিক আগের দিন রাত্রে দেবী কালী স্বপ্নাদেশ পান যে তার কাশী যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। গঙ্গার তীরে একটি মন্দিরে কালীর মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করলে দেবী সেই মূর্তিতে আবির্ভূত হয়ে সেই পুজো গ্রহণ করবেন। 1847 সালে এই বিরাট মন্দির নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। খরচ হয়েছিল 9,25,000 টাকা। এটাই হলো দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ করার মূল গেট। তোমরা যে সাদা রঙের মন্দিরটি এখন দেখতে পাচ্ছ সেটি রানী রাসমণি দেবীর মন্দির। এটি তার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। এর ঠিক বিপরীতে রয়েছে শ্রী রামকৃষ্ণ দেবের সোম কক্ষ। দক্ষিণেশ্বরের মন্দির এখন সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ফোন ক্যামেরা সহ অন্যান্য ইলেকট্রনিক বস্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটি হলো গঙ্গার ঘাটে যাবার রাস্তা, যার একদিকে রয়েছে শিব মন্দিরগুলি আর অপর দিকে প্রবাহিত হয়ে চলেছে গঙ্গার পবিত্র জল। ঘরটা হলে এখানে বসতাম, জনিয়াটা তুলছি ছবি।
শান্তি করতাম না।